तो মানিক ভট্টাচার্য के आज ही सीबीआई के जेले গিয়ে জেরা করার নির্দেশ দিলেন माननीय বিচারপতি। মানিক ভট্টাচার্য के जेले গিয়ে জেরা করবেন দুই সিবিআই অফিসার। যেহেতু এই মামলায় মানিকের কোনো রক্ষা কবচ নেই, তাই সিবিআই প্রয়োজন মনে করলে হেফাজতেও নিতে পারবে। নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর্থিক দুর্নীতি তদন্ত করবে ইডি, প্রয়োজনে তাকে হেফাজতেও নিতে পারবে। माननीय বিচারপতি এমনটাই নির্দেশ দিলেন। প্রাথমিকের নতুন মামলায় অবিলম্বে আপনারা জানেন সিবিআই এবং ইডি কে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছুক্ষণ আগে, এবং পরিকল্পিত দুর্নীতি বলেছিলেন। তার পর্যবেক্ষণ এমনটাই। এবার যেটা নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি, এই মামলায় যেহেতু মানিকের কোনো রক্ষা কবচ নেই, তাই সিবিআই প্রয়োজন মনে করলে তাকে হেফাজতে নিতে পারবে। নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়। মানিক ভট্টাচার্যকে আজই সিবিআই কি জেলে গিয়ে জেরা করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করবেন দুই সিবিআই অফিসার। যেহেতু এই মামলায় মানিকের রক্ষা কবচ নেই, তাই সিবিআই প্রয়োজন মনে করলে হেফাজতে নিতে পারবে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর্থিক দুর্নীতি তদন্ত করবে ইডি, প্রয়োজনে তাকে হেফাজতেও নিতে পারবে। সন্ধে 6টায় ফের শুনানি রয়েছে, অর্থাৎ আমাদের নজর রয়েছে যে সন্ধে 6টায় কি হতে চলেছে। প্রয়োজনে ইডি হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা জানেন কিছুক্ষণ আগে প্রাথমিকের এই নতুন মামলায় সিবিআই এবং ইডি কে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং পরিকল্পিত দুর্নীতি বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার ইডি জিজ্ঞাসাবাদ করতে একেবারে সরাসরি নির্দেশ দিলেন, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বললেন মাননীয় বিচারপতি। জানেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে পৌঁছেছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তার সাক্ষাৎ এবং বৈঠক এই মুহূর্তে চলছে বলে জানা যাচ্ছে। সরাসরি রাজভবনের সামনে আপনাদের নিয়ে যাব। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, নিঃসন্দেহে রাজ্যবাসীর মনে কৌতূহল তৈরি হচ্ছে, জল্পনা তৈরি হচ্ছে, হঠাৎ রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহে কি কারণে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে গেলেন, কি নিয়ে কথা হচ্ছে দুজনের মধ্যে? দেখো, ঠিক 4টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে আসেন এবং এখনও এই বৈঠক চলছে। ঠিক কি কারণে এই বৈঠক, সেটা কিন্তু রাজভবন থেকে অথবা মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি। অর্থাৎ তুমি বলছিলে না, যেটা একটা জল্পনা বা রাজ্যবাসীর মনে একটা কৌতূহল জানতে পারে যে কেন মুখ্যমন্ত্রী রাজভবনে এসেছেন, কি নিয়ে বৈঠক হচ্ছে। দেখো, রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে সংঘাত বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি, সেটা পঞ্চায়েত নির্বাচনের পর হিংসাকে কেন্দ্র করে হোক, বা একদম অতি সম্প্রতি যেটা 24 তারিখে বাদল অধিবেশনকে কেন্দ্র করে হোক, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে হোক, দেখা গেছে কিন্তু রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত। এবং দেখা গেছে যে রাজ্যপাল নিয়ে অনেক সময় মুখ্যমন্ত্রীও বলেছেন যে, যেমন যখন পঞ্চায়েত নির্বাচনের আগে যে রাজ্য নির্বাচন কমিশন, তিনি কমিশনারকে তিনি এখনও পর্যন্ত নিযুক্ত করছেন না। অন্যদিকে রাজ্যপালকেও কিন্তু আমরা দেখেছি তার নিজস্ব ভঙ্গিতে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী রাজভবনে এসেছেন, কী নিয়ে কথা বলছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে এটা ঠিক এখনো পর্যন্ত দু তরফ থেকে কিন্তু বলা হয়নি কি কারণে এই বৈঠক হচ্ছে। তবে এটা ঠিক যে সকলের মনে এটা কৌতূহল বা জল্পনা তৈরি হয়েছে যে এই বৈঠক কি কারণে, কারণ যেভাবে ঘটনা ঘটছে, পঞ্চায়েত নির্বাচনের পর হিংসার ঘটনা ঘটছে, এবং যেটা আগেও বলছিলাম যে ভিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভিসি নিয়োগকে কেন্দ্র করে এই যে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে সংঘাত দেখা দিয়েছে, সেই সংঘাত অনেকটাই প্রশমিত হবে, সংঘাত বেড়েছে। এখন মুখ্যমন্ত্রী এই বৈঠক শেষ হওয়ার পর বেরিয়ে নিজে কিছু বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। রুমা, তোমাকে ধন্যবাদ।